Eu, একাদশ শ্রেণী ছাত্রছাত্রীবৃন্দ আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে অনলাইন ক্লাসে বিষয়বস্তু হচ্ছে শ্রেণী একাদশ বিষয় পরিণতি প্রথম পত্র অধ্যায় প্রথম পার্ট 1.3 থেকে 1.9 পর্যন্ত। গত ক্লাসে আমরা 1.1 থেকে 1.3 আলোচনা করেছি, তাতে পরিণতির সংজ্ঞা, পরিণতি সুশাসনের বৈশিষ্ট্য এগুলো ছিল। আজকে আমরা পরিণতি সুশাসন পাঠের প্রয়োজনীয়তা, পরিণতি পাঠের সুশাসনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। পরিণতি একটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পরিণতি পাঠ নাগরিককে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন করে তোলে, তাই পরিণতি পাঠের কোনো বিকল্প নেই। পরিণতি পাঠের মাধ্যমে নাগরিকের জীবন, অধিকার, কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে আমরা জানতে পারি। তারই আলোকে পরিণতি সুশাসন পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। পরিণতি সুশাসন পাঠের প্রয়োজনীয়তা নিম্নরূপ। পরিণতি সুশাসন হচ্ছে জ্ঞানের একটি মূল্যবান শাখা। পরিণতি সুশাসন পাঠের প্রয়োজনীয়তাগুলো নিম্নে তোমাদেরকে কারণগুলো বলতেছি, তোমরা খুব সুন্দর করে বাড়িতে এক বিস্তারিতগুলো পড়বা। পরিণতি সুশাসন পাঠের প্রয়োজনীয়তার প্রথম কারণ হচ্ছে পরিণতি সুশাসন সুস্থ সুন্দর সমাজ গঠনের শিক্ষা দান করে। পরিণতি সুশাসন নাগরিকতা সম্পর্কীয় জ্ঞান দান করে। পরিণতি সুশাসন সুনাগরিকের শিক্ষা লাভ করে। পরিণতি সুশাসন নাগরিকদের দৃষ্টিভঙ্গি উদার করে। বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের অতীত জানতে সাহায্য করে। বিভিন্ন সংগঠনের বর্তমান জানতে সাহায্য করে। বিভিন্ন পরিণতি সুশাসন নাগরিকদের চেতনা বৃদ্ধি করে। পরিণতি সুশাসন নাগরিকদের অধিকার সচেতন করে। পরিণতি সুশাসন নাগরিকদের কর্তব্যবোধ জাগ্রত করে। পরিণতি সুশাসন নাগরিকদের গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করে। পরিণতি সুশাসন আন্তর্জাতিক দিক উন্মোচন করে। পরিণতি সুশাসন ছাত্রছাত্রীদের জ্ঞানের পরিধি বিস্তৃত করে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উপায় সম্পর্কে সম্পর্কিত জ্ঞান অর্জন করে। দেশপ্রেম বৃদ্ধির শিক্ষা দেয়। সুযোগ্য নেতৃত্ব গড়ে তোলার শিক্ষা দেয়। তাহলে পরিণতি সুশাসনের প্রয়োজনীয়তা ব্যাপক এবং অপরিসীম। তোমরা, আমি তোমাদেরকে পয়েন্টগুলো শুধু বলেছি, তোমরা এর বিস্তারিতগুলো খুব সুন্দর করে পড়ে নিবা, তাহলে তোমরা আরও সুন্দর করে বুঝতে পারবা। এখন আসো পরিণতি সুশাসনের গুরুত্ব। পরিণতি সুশাসনের গুরুত্ব বলে শেষ করার মতো নয়। পরিণতি সুশাসনের গুরুত্বগুলো হচ্ছে নিম্নরূপ। দেশকে ভালোবাসার শিক্ষা দেয়। জাতীয় ইতিহাস জানা যায়। জাতীয় সমস্যা সমাধানের পথ নির্দেশ করে। রাষ্ট্রীয় মূলনীতি সম্পর্কে জ্ঞান লাভ করে। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে। সুনাগরিকতা শিক্ষা লাভ করে। গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করে। সংবিধান সম্পর্কে জানা যায়। উদার দৃষ্টিভঙ্গি অর্জন হয়। সঠিক ইতিহাস জানতে সাহায্য করে। সুশাসন প্রতিষ্ঠা হয়। তাহলে পরিণতি সুশাসনের প্রয়োজনীয়তা নিম্নে যেগুলো আমি আলোচনা করলাম, তোমরা এই আলোচ্য বিষয়গুলো নিয়ে খুব সুন্দর করে একটু করে নিবা। এখন আসো পরিণতি সুশাসনের ক্রম বিকাশ। কীভাবে এই ক্রম বিকাশ লাভ করলো সেটি সম্পর্কে একটু আমরা জানি। মানুষ সামাজিক জীব। মানুষ সামাজিক জীব হিসেবে স্নেহ ভালোবাসায় প্রত্যাশী মানুষ সংগঠিতর জন্য সমাজবদ্ধ হয়ে বসবাস করতে চায়। মানুষ সমাজ ছাড়া বসবাস করতে পারে না। প্রাচীন গ্রীসের নগররাষ্ট্রগুলো নাগরিক জীবনকে নিয়ন্ত্রণ করতে কতগুলো বিধিবিধান বা নিয়মকানুনের উপর ভিত্তি করে। তখন শুধু তাদেরকেই নাগরিক বলা হতো। আচ্ছা, তারপর প্রাচীন ভারতের কৌটিল্য সুশাসনের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। অ্যারিস্টটল তার গুরু প্লেটোকে অনুসরণ করে সরকারের শ্রেণী বিভাগ করেছিলেন, সরকারের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে। অ্যারিস্টটলের মতে রাষ্ট্রের প্রধান ও পবিত্রতম লক্ষ্য হচ্ছে নাগরিকদের উন্নতর ও কল্যাণ জীবনের নিশ্চয়তা বিধান করা এবং জ্ঞানের ক্ষেত্রকে সম্প্রসারিত করে নৈতিক উৎকর্ষ সাধন করা। শুধু তাই নয়, অ্যারিস্টটল নিয়ন্ত্রণবাদ ও আইনের শাসনের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রাচীন যুগের লেখনি ধারণ করেছিলেন। প্রাচীন গ্রীসের নগররাষ্ট্রগুলো আজ আর নেই। আধুনিক রাষ্ট্রগুলো হলো এখন জাতি রাষ্ট্র। এগুলোর আয়তন বিশাল এবং জনসংখ্যা বিপুল। 1980 সালে ইউএনডিপি, জাতিসংঘের একটি সংস্থা, ইউএনডিপি বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা সুশাসন সম্পর্কে বাস্তব ভিত্তিক চিন্তাভাবনা শুরু করেন এবং এই চিন্তাভাবনার আলোকে এখন পরিণতি সুশাসনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন আসো পরিণতি এবং সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সম্পর্ক।
পুরনীতি সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। দুটিরই বৈশিষ্ট্য, নিয়মাবলী, প্রয়োজনীয়তা, গুরুত্ব প্রায় একই রকম। তারপরেও কিছু বৈশিষ্ট্যগুলি আছে, সে বৈশিষ্ট্যগুলিগুলো সম্পর্কে তোমরা একটু শোনো। এক, অর্থগত অভিন্নতা। এক, অর্থগত কিছু অভিন্নতা আছে। তারপর এদের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। তারপর আলোচ্য বিষয়ে, সম্পূর্ণ আলোচ্য বিষয়ে মিল আছে। এর কিছু পার্থক্য আছে। পার্থক্যগুলো হচ্ছে পরিধি বিষয়বস্তুগত পার্থক্য, বিষয় নির্ধারণ ও গুরুত্বের ক্ষেত্রে পার্থক্য, দৃষ্টিভঙ্গির পার্থক্য এবং কিছু উৎপত্তিগত পার্থক্য আছে। তাহলে পরিণতি সুশাসনের এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এখন আসলে পরিণতি এবং সুশাসন এবং ইতিহাস এর সঙ্গে সম্পর্ক কী। পরিণতি সুশাসন ও ইতিহাসের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান, একটিকে ছাড়া অপরটি চলে না বললেই চলে। তারপরও এদের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। এক, এদের মধ্যে ঘনিষ্ঠতা বিরাজমান, একে অপরের পূর্ণতা প্রদান করে, একটিকে ছাড়া অপরটি পূর্ণতা পায় না, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে, তারপর পারস্পরিক নির্ভরতা অর্জন করে, বিষয়বস্তুগত কিছু অভিন্নতা থাকলেও ও মোটামুটি প্রায় একই ধরনের, অতীত ভবিষ্যতের উপর গুরুত্ব আরোপ করে, পদ্ধতিগত মিল আছে, পরিধিগত কিছু মিল পাওয়া যায়। তাহলে তোমরা বুঝতে পারলাম পরিণতি সুশাসন এবং ইতিহাসের মধ্যে সম্পর্ক। এখন আসুন পরিণতি সুশাসন এবং সমাজ বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক কি। এদের কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়। এই সাদৃশ্যগুলো হচ্ছে আলোচ্য বিষয়ে মিল থাকবে, পরস্পর সম্পর্কযুক্ত হবে, একে অপরের পরিপূরক হবে, একে অপরকে পরিপূর্ণতা দিবে। পার্থক্য কিছু আছে। পার্থক্যগুলো হচ্ছে জ্ঞানের দুটি ভিন্ন মাত্র শাখা থাকবে, বিষয়বস্তু পরিধিগত পার্থক্য থাকবে। পরিণতি শাখা সমাজবিজ্ঞান, পরিণতি একটি শাখা, সমাজবিজ্ঞান সমগ্র। তাহলে সমাজবিজ্ঞান এবং পরিণতি সম্পর্ক ঘনিষ্ঠ। পরিণতিকে বলা হয়েছে একটি শাখা, আর সমাজবিজ্ঞানকে বলা হয়েছে এই সমগ্র একটি অংশ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছ আমরা আজকে পার্ট 1 থেকে 1.3 থেকে 1.9 পর্যন্ত পড়েছি। এরকম করে ক্রমান্বয়ে আমরা আস্তে আস্তে আগাতে থাকবো। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং এই পার্টগুলো সম্পর্কে খুব সুন্দর করে পড়াশোনা করবা। এগুলোর মধ্যে বহু নির্বাচনী আছে, এই বহু নির্বাচনীগুলো তোমরা খুব সুন্দর করে মনোযোগের সহিত আলোচনা করে নিবা। তাহলে আজ এ পর্যন্ত। বাড়িতে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।